আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। একটা গান ভাইরাল হয়েছে, যেটা হলো কাঁচা বাদাম। কাঁচা বাদামের পিছনে আমার প্রিয় যুবক ভাই ও যুবতী বোনেরা যে সময়গুলি নষ্ট করেছেন, সে সময়গুলিতে আপনি কি উপকৃত হলেন এবং পরকালীন কোনো ক্ষতি আপনার হলো কি না একটু কি ভেবে দেখেছেন? আমাদেরকে ভাবতে হবে। ফর আওয়ার আফটার লাইফ, আমাদের পরবর্তী জীবনের জন্য পরকাল নিয়ে ভাবতে হবে, কারণ আমরা মুসলমান। মনে রাখবেন, একজন কাঁচা বাদামওয়ালার সামান্য একটা গানের পিছনে যদি আমরা আমাদের মূল্যবান সময়টাকে অযথা ব্যয় করি, মনে রাখবেন আপনার এই মূল্যবান সময়টা আর কি কখনো ফিরে আসবে? আর কি কখনো ওই সময়টা আপনি আর পাবেন? ওই সময়টাকে আপনি আর দ্বিতীয়বার ভালো জায়গায় মূল্যায়ন করতে পারবেন? পারবেন না। আমার ভয় হয় এই সামান্য কাঁচা বাদামওয়ালার একটা গানের পিছনে যদি আমরা আমাদের মূল্যবান সময়টাকে ব্যয় করি, এত দেই, তাহলে দাজ্জালের আবির্ভাব যখন হবে, ভয়ঙ্কর দাজ্জালের আবির্ভাব যখন হবে, আল্লাহ না করুক আমার কত যুবক যুবতী ভাইয়েরা তার ফেতনায় পড়ে গিয়ে ইমান হারিয়ে বেঈমান হয়ে মারত। ওই দাজ্জালের ফেতনা কি নিয়ে আমার ভয় হয়। প্রিয় যুবক ভাইরা, যুবতী মনেরা, আজকে যে আমাদের মূল্যবান সময়টাকে ভালো জায়গায় মূল্যায়ন করছে না, তার হিসাব আমাকে আপনাকে দিতে হবে। তার প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে বুঝে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে ঘোষণা করেছেন, তিনি জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআন কারিমের 103 নম্বর সূরা সূরা আসরের মধ্যে আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বললেন, ওয়াল আসর, শপথ, কসম, যুগে, কালের, সময়ে, আমার আল্লাহ পাক কসম করে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মনুষ্য জাতি ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন কারিমে শপথ কেন খেলেন, কসম কেন করলেন? দেখবেন, আমরা সচরাচর কসম খেয়ে থাকি। কেন? কেউ যদি কোনো কথা বিশ্বাস না করে, কথার মধ্যে সন্দেহ থাকে, তাহলে সন্দেহ দূর করার জন্য আমি কসম খাই, শপথ করি। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে সূরা আল আসরের সময়ের গুরুত্ব বোঝানোর জন্য কসম করেছেন। তার মানে কি? আল্লাহ কসম করেছেন বলে এই কোরআনের আয়াতের মধ্যে সন্দেহ আছে তাই কসম করেছেন? না, সেই জন্য আমার আল্লাহ কসম করেন না। কারণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের অপর এক আয়াতে বলেছেন, সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দিস ইজ দা বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। আমার আল্লাহ পাক বললেন, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, ইস কিতাব মে কোই শাক নাহি হ্যায়। আল্লাহ পাক বলে দিয়েছেন। অথচ আমার আল্লাহ পাক কসম করেন কেন? আমরা কসম খাই সন্দেহ দূর করার জন্য, আল্লাহ কেন কসম করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনে কসম খাওয়ার মূল কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা কথা বড় সত্য এবং গুরুত্বপূর্ণ। কিন্তু তুলনামূলক যে আয়াতের উপরে আল্লাহ কসম করেছেন, কসম করার পরে যে বক্তব্যটা দিয়েছেন, যে কথাটা বলেছেন, সেটা অন্যান্য আয়াতের থেকে, কথার থেকে আরো গুরুত্বপূর্ণ। তাই আমার আল্লাহ পাক এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য এখানে কসম করে বলেছেন, ওয়াল আসর,
সফৎকালের যুগের সময়ে ইন্নাল ইনসান লাফি খুস নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। একবার ভেবে দেখেছেন আজকে আমরা যে গানকে নিয়ে আজকে আমরা উতলা শুরু করেছি, আজকে লম্প ঝম্প আমরা শুরু করেছি, নিজেদের মূল্যবান সময়টাকে আমরা মূল্যায়ন করছি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে বলেছেন যে সময় বড় গুরুত্বপূর্ণ, এই জন্যই মানুষ ক্ষতিগ্রস্ত, সময়টাকে তারা মূল্যায়ন করতে পারে না বলে। আজকে আমরা আমাদের নিজেদের মূল্যবান সময়টাকে ঠিক জায়গাতে মূল্যায়ন করছি না। ভেবে দেখুন, একটু ভাবার, এখন ভাবার সময় এসেছে, এখন ভাবার সময়। আল্লাহ পাক বললেন ইন্নাল ইনসানা লাফী খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ জাহান্নামী। তবে তারা ব্যতীত, তারা ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা সত্যের প্রতি আদেশ দিয়েছে, ঈমানের প্রতি আদেশ দিয়েছে পরস্পরে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণের প্রতি একে অপরে আদেশ করেছে, ভালো কাজের মাধ্যমে, নেক কাজের মাধ্যমে নিজেদের সময়গুলোকে ভালো কাজে মূল্যায়ন করার জন্য আদেশ করেছে। আমার আল্লাহ পাক বললেন এই চার গুণওয়ালা ব্যক্তি ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা ন্যায়ের প্রতি ঈমানের প্রতি আদেশ করেছে, ওয়াতাওয়াসাউ বিস সবরি, এবং যারা ধৈর্য ধারণের আদেশ করেছে সত্যের পথে, ঈমানের পথে, তারা ব্যতীত সবাই জাহান্নামী, সকলেই ক্ষতিগ্রস্ত। অতএব আমার প্রিয় যুবক ভাই ও যুবতী বোনেরা, সকলের কাছে আমার অনুরোধ, আপনি আমি সময়ের মূল্যায়ন করি, সময়ের আমরা একটু চিন্তা ভাবনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বোধ শক্তি যেন দান করেন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে এই সময়কে মূল্যায়ন করার ক্ষমতা আমাদেরকে যথাযথ দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার ক্ষমতা দেন যে আমাদের জীবনের সবথেকে দামি, সবথেকে মূল্যবান জিনিস কোনটি। আমাদের জীবনের সবথেকে মূল্যবান জিনিস হলো সময়। এই সময় হিসেবে আমার আল্লাহ পাক যাত্রা যাত্রা পরিমাণ করে নেবেন, প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ডের আল্লাহ আমার হিসাব নেবেন। আমার আল্লাহ পাক ওনারে অপর জায়গাতে বলেছেন আমি আপনি কোথায় ব্যয় করেছি, ভালো কাজে নাকি খারাপ কাজে, দিনের কাজে নাকি ইসলামের কাজে নাকি কোন অন্য কোন কাজে, নোংরা কাজে ব্যয় করেছি, সমস্ত হিসাব আমাদেরকে নিতে হবে। তাই আমার প্রিয় ভাই ও ভাইরা বোনেরা সকলকে আমার অনুরোধ, সকলে আমরা আমাদের নিজেদের মূল্যবান সময়টাকে আমরা মূল্যবান মূল্যায়ন করি। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।